জয় মা আদি শক্তি মহামায়া। নমস্কার বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমরা জেনে নেব 2023 সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে, কখন আপনারা অমাবস্যা তিথিটি পালন করবেন অর্থাৎ পুজো বা উপবাস রাখবেন, অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে। এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি বিশেষ উপায় সম্পর্কে জানব, সেটি করলে জীবনে অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। এছাড়াও আপনাদেরকে একটি চমৎকারী মন্ত্র সম্পর্কে জানাবো, এই মন্ত্রটি পাঠ করলে অমাবস্যা তিথি চলাকালীন তাহলে জীবনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষণীয় হয়, ছোট বড় প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও সংক্ষেপে আমরা জেনে নেব যে এই কৌশিকী অমাবস্যাতে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়, নতুবা জীবনে এর অশুভ প্রভাব অতিমাত্রায় লক্ষণীয় হয়, দারিদ্রতা জীবনে নেমে আসে এবং বিপদ আপদ ঘটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এবং সর্বোপরি নিজের ঘরে বসে কিভাবে আপনি কৌশিকী অমাবস্যা তিথিটি পালন করবেন, পুজো করবেন, কিভাবে মায়ের সেবা করবেন, সেই বিষয়টিও আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। তবে আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করছি উপকৃত ও সমৃদ্ধ হবেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় মা কৌশিকী মা বলে লিখে জানাবেন, এবং যতটি পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে একটু অবগত হতে পারে, এবং এইরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সুপ্রিয় বন্ধুরা, ভাদ্র অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা পড়েছে এবছর, অর্থাৎ 2023 সালে আগামী 14 সেপ্টেম্বর বাংলায় 27 ভাদ্র বৃহস্পতিবার, এবং এই অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে আগের দিন 26 ভাদ্র বুধবার শেষ রাত্রি 4:32 থেকে, এবং এই অমাবস্যা তিথি থাকছে 28 ভাদ্র শুক্রবার সকাল 6:30 পর্যন্ত। দেখুন বন্ধুরা, অমাবস্যার যাবতীয় নিয়ম উপাচার ব্রত বা উপবাস সমস্ত কিছুই 27 ভাদ্র বৃহস্পতিবার দিন সম্পন্ন করা প্রয়োজন। এই উক্ত সময়সীমার মধ্যে যদি আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান, তার কাছে যদি নিজের মনের প্রার্থনা ব্যক্ত করতে চান, তাহলে সব থেকে উপযুক্ত সময় হলো মধ্যরাত্রি। আর যদি মধ্যরাত্রিতে পুজো করতে সক্ষম না হন, তাহলে অতি অবশ্যই সন্ধ্যার সময় মায়ের পুজো বা প্রার্থনা করা একান্তই প্রয়োজন। দেখুন, তারাপীঠে উপস্থিত থেকে বা আদিশক্তির যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার নিজের বাড়িতে বসে যদি কোনো মায়ের মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে, তার সামনে বসেই এই পূজা বা ক্রিয়া প্রার্থনা সম্পন্ন করতে পারেন। যদি আপনি এদিন মায়ের উদ্দেশ্যে ব্রত বা উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে ফল আহার করেও এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন। এমনকি যদি আপনি এটাও না পারেন, তাহলে কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন। এরপর আপনাদেরকে জানিয়ে দেব একটি ছোট্ট উপায় সম্পর্কে, সেটি আপনারা অবশ্যই মনে ভক্তি রেখে শ্রদ্ধার সঙ্গে এই কৌশিকী অমাবস্যার দিন করে দেখুন, ফলাফল অবশ্যই জীবনে পাবেন। দেখুন, এই কৌশিকী অমাবস্যাতে বহু তন্ত্র সাধকেরা রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্র ক্রিয়া করে থাকে, তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাত্রি। তাই আপনারা মা তারার নাম স্মরণ করে ভক্তি ভরে উনাকে ডেকে ছোট্ট একটি উপায় বা টোটকা করতে পারেন, তাহলে কিন্তু অভাবনীয় রেজাল্ট কিন্তু জীবনে পাবেন, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই কৌশিকী অমাবস্যার রাত্রে সন্ধ্যার সময় অর্থাৎ বৃহস্পতিবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, এবং অবশ্যই এই দিনটি কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন অথবা উপোস থাকবেন, তারপরেই কিন্তু এই ক্রিয়াটি করবেন।
আপনারা সন্ধ্যার সময় যেরকম ভাবেই পূজো অর্চনা করেন, সন্ধ্যা দেন, সেই রকম ভাবেই পূজো অর্চনা সন্ধ্যা দিবেন। এরপর একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে তারামায়ের উদ্দেশ্যে বলতে হবে, সাথে মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে। এই প্রিয় ফুল দুটি হলো রক্তকরবী বা লাল পদ্ম। এই দুটি ফুল আপনারা কিন্তু কৌশিকী অমাবস্যার দিন মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন। সাথে অবশ্যই আপনারা কিন্তু একটি বিশেষ মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। শাস্ত্রমতে এই মন্ত্রটিকে বলা হয় মা তারার গায়ত্রী মন্ত্র। দেখুন, এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্পষ্ট করে দেখে নিতে পারেন। দেখুন, এই মন্ত্র, এই গায়ত্রী মন্ত্রটি উচ্চারণে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়, মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার জপ করতে হবে এবং মায়ের চরণে রক্তকরবী অথবা লাল পদ্ম, মায়ের সবথেকে প্রিয় ফুল, এই ফুলটি আপনারা কিন্তু অর্পণ করে দিন। এর ফলে দেখবেন আপনাদের উপর মায়ের আশীর্বাদ বিদ্যমান থাকবে এবং আপনারাও কিন্তু উনার সান্নিধ্যে থাকার একটা সুন্দর সুযোগ পাবেন। তথা আপনারা যদি এইভাবে এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বাধ্য, কারণ মা স্বয়ং হলেন সৌভাগ্য প্রদানকারী দেবী। সুপ্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নিব যে কৌশিকী অমাবস্যার দিন আপনারা কোন কাজগুলি ভুল করেও করবেন না, নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। নাম্বার ওয়ান, কৌশিকী অমাবস্যার দিনে আপনারা প্রথমত দূরে কোথাও যাত্রা করবেন না, অর্থাৎ কোনোরূপ শুভ কাজে বাইরে কোথাও যাবেন না, কারণ এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালীন অত্যন্ত পরিমাণে পরিবেশের মধ্যে অশুভ শক্তির বিচরণ ঘটে। আর আমরা এই কথা জানি যে অশুভ শক্তি কখনই ভালো করতে কিছু জানে না, বরং মনুষ্যের ক্ষতি করে থাকে। তাই শাস্ত্র বলছে যদি এদিন আপনারা বাইরে কোথাও যাত্রা করেন, তাহলে কোনোরূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কার যোগ আপনাদের জীবনে কিন্তু তৈরি হতে পারে। সুতরাং শাস্ত্র মতে এটি অত্যন্ত জরুরি একটি বিষয়, এই দিন বাইরে কোথাও না যাওয়াই ভালো। এছাড়াও কোনো শুভ কাজের সূচনার জন্য এই দিন কিন্তু মোটেও ভালো নয়, কারণ এই দিনে অত্যন্ত পরিবেশের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে। এছাড়াও কৌশিকী অমাবস্যার রাতে ভুলেও শ্মশানে বা কোনো নির্জন স্থানে একা যাবেন না, মনে করা হয় এর অন্যথা করলে বাজে প্রভাব, যেগুলো নেগেটিভ এনার্জি, তার যে একটা বাজে ইম্প্যাক্ট বা প্রভাব, সেটা কিন্তু মনুষ্য জীবনে প্রতিফলিত হয়। এরপর বলবো নাম্বার টু, দেখুন হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও আপনারা কিন্তু তৈরি করবেন না, কারণ অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই সময়ে গর্ভধারণের ফলে যে সন্তানের জন্ম হয়, সে সন্তানের সারাটা জীবন কিন্তু সে সন্তানকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ভোগ করতে হয়। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অমাবস্যা তিথি চলাকালীন কখনই করা উচিত নয়। নাম্বার থ্রি, এদিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন, সেই স্নানের জলে অবশ্যই অল্প করে কালো তিল ফেলে স্নান করবেন। এর ফলে আপনার দেহ এবং মন শুদ্ধ হয়ে উঠবে এবং দেহ থেকে মন থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলির প্রভাব কমে যাবে। অতি অবশ্য এই দিনকে সূর্যনারায়ণ দেবকে জল নিবেদন করতে ভুলবেন না, এটি অত্যন্ত পুণ্যের কাজ। এমনটা মনে করা হয় কৌশিকী অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে হিন্দুরা মনে করেন। তাই আপনার নিকটবর্তী যদি কোনো মায়ের মন্দির থাকে বা কোনো আদিশক্তি মা তারা যদি কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে পারলে অবশ্যই পুজো দিয়ে আসবেন, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে, মায়ের কৃপাদৃষ্টি লাভ হবে, দেবদেবীদের কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর বিদ্যমান থাকবে। নাম্বার ফোর, দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু এদিন করবেন না, অর্থাৎ
চুল নখ দাড়ি এগুলি কিন্তু কাটবেন না, এগুলোকে কাটা শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এবং সর্বোপরি যে বিষয়টি বলবো তা হলো অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব যদি কাটিয়ে তুলতে চান আপনার জীবন থেকে, তাহলে অতি অবশ্যই এদিন সন্ধ্যার পরে ঘরের সদর দরজায় তিলের তৈরি তেল দিয়ে দুটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের বাস্তুতে কোনো প্রকারের অশুভ শক্তি প্রবেশ কিছুতেই করতে পারবে না, বাস্তু দোষ থেকে রেহাই পাবেন, কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকখানি জীবন থেকে আপনাদের কিন্তু কমে যাবে, ফলে আপনাদের জীবনে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে। একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো, এবং তা হলো পূর্ণিমার দিনের মতোই অমাবস্যার দিনেও নিজের বাড়ি ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এঁটো বাসনপত্র যত্রতত্র ফেলে রাখবেন না, নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করে নেবেন, ভালো করে ঘর মুছবেন, এবং বিশেষ করে সদর দরজার যে চৌকাট রয়েছে সে চৌকাটটি ভালো করে ধুয়ে নেবেন। এমনটি করা হলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, এবং যার ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির কোনোটিই কমতি থাকে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মূলত তিনটি বিষয় বলা হলো যে কীভাবে আপনারা কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো অর্চনা করবেন। তবে হ্যাঁ, পুজো করার ক্ষেত্রে বলে রাখি অবশ্যই মা তারার হোক বা কোনো আদি শক্তির মূর্তি বা কৌশিকী মায়ের মূর্তির ছবি পদযুগল বা মূর্তি থাকা একান্তই প্রয়োজন, নতুবা আপনারা যে কোনো মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন। যাই হোক বন্ধুরা, এছাড়া আপনাদেরকে একটি মন্ত্র সম্পর্কে বলা হলো, এই মন্ত্রটি উচ্চারণ করলে অবশ্যই অত্যন্ত সুফল লাভ করবেন, এবং কি কৌশিকী অমাবস্যার দিন কোন কাজগুলো করবেন না, কি উপায় পালন করবেন সেগুলি সম্পর্কেও একটা সম্যক জ্ঞান বা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করব, আবার দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।